আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না। এই ভিডিওতে দেখানো হবে একজন সিনিয়র মেডিকেল ডাক্তার রাস্তায় ভিক্ষা করে কিভাবে। আপনি চেম্বার কোথায় ছিল? গাজীপুর বড়বাজার। আর আমি চাকরি করতাম মেদিনীপুর পান্তা করতে সিনিয়র মেডিকেল অফিসার কবির হোসেন। তার চেম্বার ছিল গাজীপুরে। তিনি 2002 সালে রংপুর মেডিকেল কলেজে পড়াশোনা করেন। তিনি ঢাকা কলেজ থেকে MBBS পাশ করেন। সে কেন এখন রাস্তায় ভিক্ষা করে, এটার প্রধান কারণ কি? স্মৃতিশক্তি ঠিক আছে কি ঠিক নেই তা আমাদের সঠিকভাবে ঠিক জানা নাই। তবে সে কেন রাস্তায় ভিক্ষা করে এই সঠিক কারণটি এখনো জানা যায়নি। আল্লাহ তাআলা চাইলে আপনাকে উপরে উঠাতে পারে সঠিক পরিশ্রম থাকলে, আবার আল্লাহ তাআলা চাইলেই আপনাকে নিচে নামিয়ে দিতে পারে। তার এই বাস্তব প্রমাণ এই ডাক্তার মোহাম্মদ কবির হোসেন। মহান আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করব যেন এই ডাক্তার কবির হোসেনকে আবার সুস্থ করে তার নিজ কর্মসংস্থানে ফিরে যেতে পারে, সে আবার মানুষের সেবায় নিয়োজিত হতে পারে।